আমার একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে পৌরনীতি ও সুশাসন বিষয়ক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে পড়ব। তোমরা জানো পূর্বে এই চ্যাপ্টারের উপর আমরা একটি ক্লাস করেছি পার্ট 1। সেখানে আমরা নির্বাচন ব্যবস্থা বলতে কী বোঝায়, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার ধারণা, বৈশিষ্ট্য এবং আমরা প্রথম থেকে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে ধারণা লাভ করেছিলাম। আমরা আজকে আলোচনা করব, পঞ্চম পর্যন্ত আমাদের শেষ হয়েছে, আজকে আমরা ষষ্ঠ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে আলোচনা করব। এবং যে আমাদের এ যাবৎকালে যে 11টি সংসদ নির্বাচন হয়েছে এর চুম্বক তথ্য দেখব এবং নির্বাচনে নাগরিকদের ভূমিকা ও নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের যে গুরুত্ব সে সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করি। এটি হচ্ছে আমাদের ষষ্ঠ সাধারণ নির্বাচন। এই নির্বাচনটির মেয়াদ 11 দিন। এই নির্বাচনটি খুব বিতর্কিত একটি নির্বাচন এবং ধরে নেওয়া হয় যে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে অন্যতম একটি আনফেয়ার নির্বাচন। মেয়াদ উত্তীর্ণ হবার কিছুদিন পূর্বে পঞ্চম সংসদ ভেঙে দেওয়ার জন্য সে সময়কাল তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, অর্থাৎ পঞ্চম সাধারণ নির্বাচনের মাধ্যমে আমরা দেখেছি যে দ্বাদশ সংশোধনী হয় এবং পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তিত হয় এবং ক্ষমতায় আসেন বিএনপি। ক্ষমতায় আসে সে সময়ে রাজনৈতিক দল বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। তো সে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির পরামর্শ প্রদান করেন, ষষ্ঠ সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করেন। নির্বাচন অনুষ্ঠানের বেশ কয়েকবার তারিখ নির্ধারণ হলেও সেটা পরবর্তীতে বারবার পরিবর্তিত হয় এবং নির্বাচন কমিশন সর্বশেষ 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করে। এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দলসহ প্রায় অনেকগুলো বিরোধী দল পূর্বের মতোই দাবি জানাতে থাকে যে জাতীয় সংসদে নির্বাচন হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, অন্যথায় কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার দিন, মনোনয়নপত্র প্রত্যাহারের দিন, নির্বাচনের দিন হরতাল ডেকে বিরোধী দলগুলো ভোটারদেরকে ভোটদানে বিরত রাখার জন্য চেষ্টা চালায়। ফলে দেখা যায় যে বেশিরভাগ বিরোধী দলই সেই নির্বাচনে অংশগ্রহণ করে না। এর ফলে নির্বাচনের পূর্বে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন খুবই উত্তপ্ত হয়ে ওঠে এবং সে সময় প্রচুর রাজনৈতিক অস্থিতিশীলতা চলছিল। অনেক ক্ষেত্রে তা সহিংস রূপ লাভ করে। 15ই ফেব্রুয়ারি নির্বাচনে অত্যন্ত নগণ্য সংখ্যক ভোটার ভোটদান করে, অর্থাৎ খুবই কম সংখ্যক ভোটার সেবার ভোটদান করে। দেশের এবং বিদেশ থেকে যারা পর্যবেক্ষক এসেছিল, সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক, বুদ্ধিজীবী, অর্থাৎ সকল মহল থেকে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রহণযোগ্য নির্বাচন বলে ঘোষণা করা হয়। দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রচার মাধ্যমগুলোতে এই নির্বাচনের বিরুদ্ধে মন্তব্য প্রচারিত হতে থাকে। বাংলাদেশের ইতিহাসে এটা ছিল সবথেকে বেশি বিতর্কিত, ভোটারবিহীন এবং প্রহসনমূলক একটি নির্বাচন। এই নির্বাচনে মনোনয়নপত্র পেশ করার শেষ তারিখ ছিল 1996 সালের 17ই জানুয়ারি এবং 18ই জানুয়ারি ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। প্রার্থীরা প্রত্যাহারের তারিখ ছিল 23শে জানুয়ারি। যাই হোক, এই ষষ্ঠ সংসদের আয়ু ছিল মাত্র 11 দিন। 11 দিনের মধ্যেই এই তৎকালীন যে সংসদ গঠিত হয় সেই সংসদে ত্রয়োদশ সংশোধনী আইনের মাধ্যমে এই যে তত্ত্বাবধায়ক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিরোধী দলসমূহ আন্দোলন করছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের বিল পার্লামেন্টে আনা হয় এবং পাশ করা হয়। এই এর ফলে ত্রয়োদশ সংশোধনী বিল 1996 সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে পাশ হয়। এই জন্য এখানে ফ্যাক্ট দেওয়া হলো যে এই নির্বাচন অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, যার জন্য সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন ছিল। পরবর্তীতে এই সংসদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আইনে পাশ হয়, সেবার বিজয়ী দল হয় বিএনপি। এই নির্বাচনে রাজনৈতিক দল বিএনপি 278টি আসন পায়, জাতীয় গণতান্ত্রিক জোট 1টি আসন পায়, স্বতন্ত্র 10টি আসন পায়। অর্থাৎ আমরা দেখছি যে বিরোধী দলের সেই রকম কোনো অংশগ্রহণই ছিল না এই নির্বাচনে, যার জন্য এই নির্বাচনটি খুবই বিতর্কিত ছিল। পরবর্তী নির্বাচনে চলে যায়, সপ্তম সাধারণ নির্বাচন। অর্থাৎ মাত্র 11 দিনের মেয়াদ বিশিষ্ট সংসদটি ভেঙে যায় এবং নতুন করে নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হয় এবং এবার যে অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার ছিল সেটা সাংবিধানিক রূপের পর প্রথম নির্বাচন, অর্থাৎ সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হয় সপ্তম সাধারণ নির্বাচন 1996 সালের 12ই জুন। এটি ছিল সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন, যেটি পঞ্চম সাধারণ নির্বাচন ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কিন্তু প্রকৃত প্রধান নির্বাচন ছিল, কিন্তু সেটি সাংবিধানিক ছিল না। যাই হোক, ফলাফল এই নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করে। বাংলাদেশ আওয়ামী লীগ 146টি আসন লাভ করে, বিএনপি 116টি আসন লাভ করে, জাতীয় পার্টি 32টি আসন, জামাতে ইসলাম বাংলাদেশ 3টি আসন এবং জাসদ 1টি আসন লাভ করে।
অষ্টম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 2001 সালের 1 অক্টোবর এবং সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি 96 এর সপ্তম সাধারণ নির্বাচনে প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় এবং এবার দ্বিতীয় সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয় নির্বাচন হয় এবং এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি লতিফুর রহমান বিজয়ী দল ছিল বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় ঐক্যজোট বিএনপি মোট 193টি আসন লাভ করে এবং বাংলাদেশ আওয়ামী লীগ 62টি আসন লাভ করে লাভ করার মাধ্যমে বিরোধী দল গঠন করে নবম সাধারণ নির্বাচন হয় 2008 সালের 29 ডিসেম্বর সে সময় আওয়ামী লীগ আরও কতগুলো ক্ষুদ্র দলকে একসাথে নিয়ে মহাজোট গঠন করে বিজয়ী দল ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট মহাজোট আসন পায় 262টি আর বাংলাদেশ আওয়ামী লীগ সেই মহাজোটের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ পায় 230টি জাতীয় পার্টি 27টি জাসদ ইনুর নেতৃত্বে 3টি ওয়ার্কার্স পার্টি 2টি আর এবার দুটিই ছিল জোটভিত্তিক দল অর্থাৎ চার দলীয় জোট ছিল বিরোধী দল প্রাপ্ত আসন পায় 33টি সেখানে চার দলীয় জোট ছিল বিএনপি জামাতে ইসলাম এবং বাংলাদেশ জাতীয় পার্টির সমন্বয়ে এরপর দশম সাধারণ নির্বাচন এটি 2014 সালের 5ই জানুয়ারি হয় এবং এটা অনেক সে সময় খুব গুরুত্বপূর্ণ একটি নির্বাচন ছিল কারণ এই নির্বাচনের মাধ্যমে কারণ এই নির্বাচনে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের যে প্রধান বিরোধী দল মানে সবসময় জাতীয় সংসদে যে দলটি প্রধান বিরোধী দল মোটামুটি আমাদের যে মূলত বড় দুটি রাজনৈতিক দল বলতে আমরা যে দুটি দলকে বুঝি সেই বিএনপি নেতৃত্বাধীন ঐক্যজোট সেবার নির্বাচন বর্জন করে প্রতিহত করার ঘোষণা দেয় ফলে দেখা যায় যে এই দলটি বাদ দিয়ে নির্বাচন হয় এবং নির্বাচনে বিজয়ী দল হয় বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 127টি আসনে মোট হচ্ছে প্রাপ্ত আসন ছিল আর প্রতিদ্বন্দ্বিতায় 107টি টোটাল 234টি আসন লাভ করে জাতীয় পার্টি 35টি আসন লাভ করে আর জাতীয় পার্টি জেপি 2টি আসন লাভ করে জাসদ 5টি এবং স্বতন্ত্র 16টি আসন লাভ করে এবং বিজয়ী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে এখন আমরা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচনটি পড়ব এবং আমি তোমাদেরকে বলে রাখছি যে আমাদের 11টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে আমাদের জন্য এই নির্বাচনটি বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমরা যে বছরই বোর্ড পরীক্ষা দাও না কেন আমাদের জাতীয় সংসদ নির্বাচন এটি হচ্ছে সর্বশেষ অর্থাৎ এটা যেহেতু ইমিডিয়েট সন্নিকটের একটা নির্বাচন এটার পরেই তোমাদের বোর্ড পরীক্ষা হবে তার জন্য প্রতিবার আমাদের যেটা সর্বশেষ নির্বাচন থাকে অর্থাৎ আমরা যখন বোর্ডের প্রিপারেশন নেই তার পূর্বে সর্বশেষ যে নির্বাচনটা থাকে সেটা তুলনামূলক সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই আঙ্গিকে আমরা ধরে নিব আমাদের জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আদ্যপান্ত জেনে নিব আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য 11তম সাধারণ নির্বাচন যা 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় তারিখটা আমরা মনে রাখবো নির্বাচনে শেখ হাসিনা নেতৃত্বাধীনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জয়লাভ করে এই নির্বাচনে বাংলাদেশের বড় দুটি দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে গঠিত মহাজোট এবং জাতীয় ঐক্য ফ্রন্ট জোটসহ বাংলাদেশে নিবন্ধিত সর্বমোট দল ছিল 39টি অর্থাৎ সে সময় নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত মোট দল ছিল 39টি এবং দুটি বড় দলই কিন্তু জোটের অধীনে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এখন আমরা দলভিত্তিক প্রাপ্ত আসনে যদি চারটা দেখি যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু একটা বিপুল সংখ্যাগরিষ্ঠ আসন পায় 257টি আর অন্যান্য আসনগুলো উল্লেখযোগ্য না তবে জাতীয় পার্টি মাত্র 22টি আসন পাওয়া সত্ত্বেও বিরোধী দল গঠন করে আর জোটভিত্তিক প্রাপ্ত আসন যদি আমরা ডান পাশে ছকে দেখি যে মহাজোট পায় 288টি আর জাতীয় ঐক্যজোট পায় মাত্র 8টি আসন স্বতন্ত্র পায় 3টি মোট 299টি আসন এটা হচ্ছে আমাদের দলভিত্তিক প্রাপ্ত আসন আর জোটভিত্তিক প্রাপ্ত আসন এবং একটা ছোট চার্টের মাধ্যমে দেখানো হয়েছে যে নীল যে বারটা দেখা যাচ্ছে নীল বারটা দিয়ে আমরা বুঝতে পারছি কী পরিমাণ সংখ্যাগরিষ্ঠ আসনের মাধ্যমে জয়লাভ করে আওয়ামী লীগ এবং পাশে জাতীয় ঐক্যজোটের যে রেড কালার বারটি এটা দেখাই যাচ্ছে না অর্থাৎ ব্যবধানটা এত বিপুল পরিমাণের ব্যবধানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট অংশগ্রহণ করার মাধ্যমে জয়লাভ করে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল ও প্রাপ্ত ভোটের হার এখানে পাই চার্টের মাধ্যমে দেখানো হয়েছে, যেখানে দেখানো হচ্ছে যে আওয়ামী লীগ হচ্ছে 77% পায়, আর বিএনপি পায় 13%, এবং জেপি অর্থাৎ জাতীয় পার্টি পায় মাত্র 5%, ইসলামী মুভমেন্ট বাংলাদেশ পায় মাত্র 3%, আর আদার্স পায় 3%। অর্থাৎ আমরা এই রেশিওটা দেখলেই বুঝতে পারি পাই চার্টের যে স্কাই ব্লু কালার অর্থাৎ আওয়ামী লীগের একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা ছিল এই নির্বাচনে। একাদশতম জাতীয় সংসদ নির্বাচন যেহেতু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের যদি গুরুত্ব পরীক্ষায় প্রশ্ন আকারে আসে সেক্ষেত্রে যেন আমরা পারি, আমি কিছু গুরুত্ব তোমাদেরকে এখানে দেখাই দিচ্ছি, তোমরাও গুগল সার্চ করার মাধ্যমে যদি তোমাদের মাথায় আরও কোনো গুরুত্ব আসে, অর্থাৎ যেহেতু আমরা সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় অংশগ্রহণ করি, আমাদেরকে মাথা খাটাতে হবে, আমরা তাহলে আরও কিছু গুরুত্ব বের করার চেষ্টা করব। তোমরা ক্লাসে থাকলে, এখন যদি আমি শ্রেণীকক্ষে থাকতাম, তাহলে হয়তো তোমাদের সাথে আলোচনা করে আমরা বেশ কিছু গুরুত্ব সবাই মিলে আলোচনা করে বের করতাম। যাই হোক, আমি এখানে কয়েকটা গুরুত্ব দেখাচ্ছি। প্রথম গুরুত্বটা হচ্ছে ডিজিটাল মাধ্যমে নির্বাচনী প্রচারণা। আমরা জানি গত কয়েক বছর ধরেই দেশে তথ্য প্রযুক্তির খাতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে, সব ধরনের এর প্রভাব পড়েছে জাতীয় নির্বাচনে, প্রার্থীদের ভোটের প্রচারণায় অনেক বেশি গুরুত্ব পেয়েছে ডিজিটাল মাধ্যমসমূহ, বিভিন্ন মোবাইল কোম্পানি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই নির্বাচনে একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালানো হয় বিভিন্ন এই যে ডিজিটাল মাধ্যম, যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব এবং ইমেইলের মাধ্যমে প্রার্থী দলগুলো বিভিন্ন সময় আমরা ক্যাম্পেইন চালাতে দেখেছি, আমরা মোবাইলে মেসেজ পেয়েছি, আমরা ফেসবুক টুইটারে তাদের যে দলীয় যে ক্যাম্পেইন ছিল সেগুলোর প্রচারণা দেখেছি, অর্থাৎ আমরা ডিজিটাল বাংলাদেশের যে স্বরূপ সেটা আমরা এই একাদশতম জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে দেখেছি। দ্বিতীয় গুরুত্বটা ছিল ইভিএম, এটি একটি আধুনিক ভোটিং পদ্ধতি। এই পদ্ধতিতে একটি আধুনিক যন্ত্র থাকে, এই যন্ত্রের মাধ্যমে ভোটারগণ হাতের আঙুলে চাপ দেন এবং চাপ দেওয়ার মাধ্যমে যন্ত্রে ভোট গৃহীত হয়ে যায়, এবং বাংলাদেশ নির্বাচন কমিশন এই একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রথম ইভিএম চালু করে, এবং তাতে দেখা যায় যে সবগুলো আসনে এবার চালু করতে পারে নাই, মোট 6টি আসনে ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটিং নেওয়া হয়, দৈবচয়ন ভিত্তিতে ঠিক করা হয়। আসনগুলো হলো ঢাকা 6, ঢাকা 13, চট্টগ্রাম 9, রংপুর 3, খুলনা 2, সাতক্ষীরা 2, এবং বাকি যে 293টি আসন ছিল সেগুলো পুরাতন পদ্ধতিতে অর্থাৎ ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ দিকটা সেটা আমি এখানে দেখিয়েছি, সেটা হচ্ছে সর্বাধিক নারী সাংসদ নির্বাচিত হয় এই নির্বাচনের মাধ্যমে। এই একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নারী সাংসদ নির্বাচিত হয়েছে, নারী প্রার্থী ছিল মোট 69 জন, বিজয়ী হন তার মধ্যে 22 জন, বিজয়ীদের মধ্যে 19 জনই ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের, এবং জাতীয় পার্টি থেকে 2 জন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে 1 জন নির্বাচিত হয়। আমরা এখানে বেশ কিছু আমাদের পরিচিত মুখ দেখছি যারা কিন্তু পূর্বের সাধারণ নির্বাচনেও জয়লাভ করেছিল, অর্থাৎ 10ম যে জাতীয় সংসদ নির্বাচন সেখানেও তারা জয়লাভ করেছিল, এবং 11ম জাতীয় সংসদ নির্বাচনেও তারা জয়লাভ করে। আচ্ছা, ইলেকট্রনিক ভোটিং মেশিনের গুরুত্ব যদি কোনো কারণে পরীক্ষায় আসে, যেহেতু এবারে 11ম জাতীয় সংসদ নির্বাচনের প্রথম চালু হয়েছে, তাহলে যেন আমরা পারি। এখানে আমাদের যে বাংলাদেশ নির্বাচন কমিশন আছে তারা এটা সম্পর্কে একটা অ্যাডভার্টাইজমেন্ট চালু করেছিল যে ভোট দিন মাত্র 2 বোতাম চেপে, এবং সেখানে তারা এই পদ্ধতিটা দেখিয়েছিল যে ভোট কীভাবে নিশ্চিত করতে হয়। সবুজ বোতাম চাপ দিন, ভোট দিতে পছন্দের প্রতীকের পাশে সাদা বোতামটি চাপুন, এবং ইভিএম এর মাধ্যমে কীভাবে ভোট প্রদান হয় সেখানে ভোটারের আঙুলের ছাপের মাধ্যমে ভোটার শনাক্ত করা হয়, ভোটার তালিকা হতে প্রাপ্ত ভোটার নম্বর অথবা লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট জাতীয় পরিচয়পত্র সহ নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হলে ভোট প্রদান সহজ হয়। এখন ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের সুবিধাসমূহ আমাদেরকে বাংলাদেশ নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছেন, যেটা আমাদের পরীক্ষার প্রশ্নের জন্য প্রয়োজন হতে পারে। যেমন প্রথম সুবিধা হচ্ছে ইন্টারনেট সংযোগ নেই বিধায় হ্যাকিং করার কোনো সুযোগ থাকে না, জাল ভোট দেওয়া কেন্দ্র দখল করে ভোট প্রদান, একজনের ভোট অন্যের পক্ষে প্রদান, একবার ভোট দিয়ে থাকলে দ্বিতীয়বার ভোট দেওয়া যায় না, নির্ধারিত সময়ের আগে মেশিন চালু হওয়ার সুযোগ নেই বিধায় ভোট গ্রহণ শুরুর পূর্বে অবৈধভাবে ভোট গ্রহণ প্রদানেরও কোনো সুযোগ থাকে না, পাসওয়ার্ড সংরক্ষিত বলে প্রিজাইডিং অফিসার সহ প্রিজাইডিং অফিসার ব্যতীত অন্য কারো পক্ষে
মেশিন চালু করা সম্ভব নয়। কোনো অবস্থাতেই অবৈধভাবে ভোট প্রদানের সুযোগ থাকে না, এমনকি ইভিএম ছিনতাই করে নিলেও তার সুযোগ নেই। বায়োমেট্রিক যাচাই ও ব্যক্তির উপস্থিতি বাধ্যতামূলক, বিধায় কেন্দ্র দখল করেও ভোট প্রদান করা সম্ভব নয়। বায়োমেট্রিক যাচাই করে ভোট প্রদান করতে হয়, বিধায় পছন্দ মতো প্রিজাইডিং ও সহ প্রিজাইডিং অফিসার নিয়োগ করেও ভোট কারচুপি করার সুযোগ থাকে না। কোনো কারণে ভোটার কেন্দ্রে না গেলে বা মৃত ভোটারদের ভোট অন্য কারো পক্ষে প্রদান করা সম্ভব হবে না। ভোট গ্রহণের পরপরই স্বল্প সময়ের কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ভোট প্রদান শেষে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল প্রিন্ট ও বিতরণ করা সম্ভব হয়। মেশিন ব্যবহার সংক্রান্ত সম্পূর্ণ লগ ইন সংরক্ষিত করা হয়, ইত্যাদি অনেকগুলো সুবিধা আমরা ইভিএমের দেখলাম। আমরা এটা জেনে রাখলাম, আমাদের যদি প্রশ্ন আকারে আসে তাহলে যেন আমরা দিতে পারি। আচ্ছা, এখানে আরও 7টা বেনিফিট ইলেকট্রনিক ভোটিংয়ের আমি ইন্টারনেটে পেয়েছি, যে ইনক্রিজিং অফ পার্টিসিপেশন, জনগণের অংশগ্রহণ আরও বৃদ্ধি পায় ভোটিংয়ে, সিকিউরিটি ভালো, এছাড়া অ্যাক্সেসিবিলিটি, শুধুমাত্র যাকে দেওয়া হয় শুধু সেই এটাতে অ্যাক্সেস করতে পারে, অন্যরা পারে না, অডিটিবিলিটি আছে, এফিসিয়েন্সি আছে, প্রেসিশন এবং রিলায়েবিলিটি, এটা তুলনামূলক বেশি রিলায়েবল। এখন আমরা এই যাবৎকালে যে 11টা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এর চুম্বক তথ্য জেনে নেই। প্রথম সাধারণ নির্বাচন হয় 1973, বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করে। দ্বিতীয় সাধারণ নির্বাচন 1979 সালে বিএনপি জয়লাভ করে। তৃতীয় সাধারণ নির্বাচন 1986 সালে জাতীয় পার্টি জয়লাভ করে। চতুর্থ সাধারণ নির্বাচন 1988 সালে জাতীয় পার্টি জয়লাভ করে। পঞ্চম সাধারণ নির্বাচন 1991 সালে বিএনপি জয়লাভ করে, যার মাধ্যমে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়। ষষ্ঠ সাধারণ নির্বাচন 1996 সালে, যেটা সবচেয়ে বেশি প্রহসনমূলক বা বিতর্কিত ছিল, এটাতে বিএনপি জয়লাভ করে। সপ্তম সাধারণ নির্বাচন হয় 1996 সালে, প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করে। অষ্টম সাধারণ নির্বাচন হয় 2001 সালে, বিএনপি জয়লাভ করে। নবম সাধারণ নির্বাচন হয় 2008 সালে, বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করে। এবং দশম সাধারণ নির্বাচন হয় 2014 সালে, বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করে। এবং সর্বশেষ একাদশতম জাতীয় সাধারণ নির্বাচন 2018 সালে হয়, সেটিতে বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করে। এগুলো আমরা এক নাগারে মুখস্থ করে ফেলবো, যাতে করে আমাদের বহু নির্বাচনী এমসিকিউ আকারে আসলে আমরা যেন দিতে পারি। এখন আসো নির্বাচনের নাগরিকের ভূমিকা। এখন আমরা নির্বাচনে নাগরিকদের ভূমিকা দেখি। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন এবং নির্বাচক মণ্ডলী। গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করে। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে নাগরিকগণ সরকার গঠন করে থাকে। নির্বাচনে নাগরিকদের, বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের যে ভূমিকা, তা হচ্ছে প্রথমত প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে। নির্বাচনে নাগরিকদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে তারা প্রতিনিধি নির্বাচন করে থাকে। বাংলাদেশ সহ বিশ্বের যেসব দেশে বা যেসব রাষ্ট্রে সংসদীয় গণতন্ত্র প্রচলিত আছে, সেসব দেশে নাগরিকগণ সংসদ সদস্যগণকে নির্বাচিত করে থাকে ভোটের মাধ্যমে। বাংলাদেশ সহ অনেক প্রজাতান্ত্রিক রাষ্ট্র আছে যেখানে সংসদ সদস্যগণ, অর্থাৎ জনগণ, ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করে এবং পরোক্ষ নির্বাচনের মাধ্যমে সেই সকল সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করে থাকে। আবার অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য যেসব রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আছে, সেখানে জনগণ সরাসরি রাষ্ট্রপতিকে নির্বাচিত করে থাকে। তবে সেটাও সরাসরি হয় না, সেটাও অনেকটা পরোক্ষ হয়, কারণ জনগণ ইলেকটোরাল কলেজ নির্বাচিত করে এবং ইলেকটোরাল কলেজ রাষ্ট্রপতি নির্বাচন করে। এছাড়া বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ রাষ্ট্রে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে নাগরিকগণ তাদের ভোটে নির্বাচিত করে থাকে। যেমন আমাদের দেশে সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, বাংলাদেশের নাগরিকগণ এই সব নির্বাচনের মাধ্যমে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের জনপ্রতিনিধি নির্বাচিত করে থাকে। সেকেন্ডলি, জনগণের যে ভূমিকা থাকে নির্বাচনে, সেটা হচ্ছে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকগণ নির্ধারিত যদি যোগ্যতা থাকে, সেক্ষেত্রে সে ভোটারও হতে পারে, এমনকি সে প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে পারে। সে সাপেক্ষে, যোগ্যতা সাপেক্ষে নির্বাচনে প্রার্থী হতে পারে। বাংলাদেশের একজন নাগরিক নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে রাষ্ট্রপতি হতে পারে, জাতীয় সংসদের সদস্য, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য পদে প্রার্থী হতে পারে। এমনকি নির্বাচক মণ্ডলী একাধিক প্রার্থীর মধ্য থেকে পছন্দের বা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে থাকে। তৃতীয় যে ভূমিকাটা আছে, সেটা হচ্ছে নির্বাচনী প্রচারণা। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনী প্রচারণা গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার প্রকাশ করে থাকে এবং তার সপক্ষে প্রচারণা চালায়। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন করে না, তবে অনেক সময় দলীয় কোনো প্রার্থীকে সমর্থন জানাতে তার পক্ষে প্রচারণা চালাতে পারে। বাংলাদেশের নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, এটা আমরা সবাই কম বেশি দেখেছি। এই যে কিছুদিন আগে 2018 সালে যে নির্বাচনটা হলো, সে সময় আমরা দেখেছি জোর
করে গান ছাড়া হতো, মিউজিক চালানো হতো এবং মাইকিং করা হতো এবং পোস্টার টানানো হতো, অর্থাৎ একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। নির্বাচনকালীন সেই সময় যেন সাম্প্রদায়িক বক্তব্য প্রদান না করা হয় এই বিষয়ে বিধিবিধান দেওয়া ছিল নির্বাচন কমিশন কর্তৃক। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান যেন নির্বাচনী প্রচার কেন্দ্র পরিণত না হয় সে সময়ে সেদিকেও নজরদারি রাখে নির্বাচন কমিশন। এছাড়া শোডাউন সমাবেশ করতে গিয়ে জনজীবনে যাতে স্বাভাবিক অবস্থা থেকে বিঘ্ন সৃষ্টি না হয়, বিপর্যয় সৃষ্টি না হয় এই বিষয়েও খেয়াল রাখে নির্বাচন কমিশন। এবং 2008 সালে নির্বাচন কমিশন সচিবালয় রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণমালা নির্ধারণ করে দেয়, যার জন্য এখন ওই সকল আচরণবিধি মেনে তারপর নির্বাচনের যে প্রচারণা সেগুলো চালাতে হয়। এছাড়া আরও অন্যান্য যে নাগরিকদের ভূমিকা আছে সেগুলো হচ্ছে, প্রার্থী সম্পর্কে আমাদের নাগরিকদেরকে ভালোভাবে জানতে হয়, সেজন্য বাংলাদেশের প্রার্থীর জন্য শিক্ষাগত যোগ্যতা, সম্পত্তির বিবরণ, মোট 8টি তথ্য হলফনামায় নির্বাচনের পূর্বেই প্রকাশ করা বাধ্যতামূলক করা হয়েছে, যেটা নির্বাচন কমিশন যাচাই বাছাই করে তারপর প্রার্থী মনোনীত করে। ফলে যে কোনো নাগরিক প্রার্থী ভালো মন্দ যাচাই করতে অনেকটা নির্ভুলভাবে প্রার্থী নির্বাচন করতে পারে। এছাড়া একজন নাগরিক নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকি আমরা। নির্বাচনে আমাদের আরও কিছু ভূমিকা আছে, যেমন নির্বাচন পর্যবেক্ষণ করা। আমরা জনগণ নির্বাচন পর্যবেক্ষণ করি, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে কি না তা পর্যবেক্ষণের জন্য নাগরিকগণ নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বটি পালন করে থাকে, এর মাধ্যমে নির্বাচন কমিশনকে সহযোগিতা করে থাকে। তারপর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নাগরিকগণ যদি সতর্ক থাকে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, যাবতীয় অনিয়ম দুর্নীতি সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে নাগরিকদের সতর্ক দৃষ্টিভঙ্গির গুরুত্বটা অপরিসীম। সরকার গঠনে নাগরিকগণ ভূমিকা রাখে, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকেই সংখ্যাগরিষ্ঠ প্রাপ্ত ভোট যে ব্যক্তি বা যে দল পায় তারাই গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার গঠন করে থাকে। এদিক থেকে যদি আমরা বলতে পারি কে কারা কখন কীভাবে সরকার গঠন করবে, এটা মূলত আমাদের নাগরিকদের হাতেই থাকে। সরকার পরিবর্তনে এই নির্বাচক মণ্ডলী ভূমিকা রাখে, যেমন নির্বাচনের মাধ্যমে নাগরিকগণ সরকার গঠনের পাশাপাশি সরকার পরিবর্তনে ভূমিকা রাখে। যেসব ব্যক্তি দল জোট সরকারের পরিচালনায় দুর্নীতি স্বজনপ্রীতি অদক্ষতার পরিচয় দেয়, পরবর্তী নির্বাচনে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে এবং নতুন ব্যক্তি দল জোটকে সরকার গঠনের জন্য মনোনীত করে। রাজনৈতিক দলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে থাকে, নাগরিকগণ নির্বাচনকালে বিভিন্ন বিষয়ে জনমত সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক দলসমূহের নীতি ও কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন। এবং সবশেষে নির্বাচনী আচরণবিধি মেনে চলার মাধ্যমে নাগরিকগণ সতর্কতার মাধ্যমে প্রার্থী সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্বাচনের আচরণবিধি মেনে চলছে কিনা সেদিকটার উপর সতর্ক দৃষ্টি রাখে। এবং এর মাধ্যমে বুঝতে পারি যে নাগরিকরা নির্বাচনে যে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ বজায় রাখে, এর মাধ্যমে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন ব্যবস্থা অনুষ্ঠিত হয়ে থাকে। এক্ষেত্রে নির্বাচনে নাগরিকদের ভূমিকাটা আসলে অপরিসীম। আমরা এখন নির্বাচনে নাগরিকদের অংশগ্রহণের গুরুত্বটা দেখব, এটা আমরা বোর্ড প্রশ্নে দেখেছিলাম পার্ট 1-এ। আমরা যেখানে উদ্দীপক কয়েকটা দেখেছিলাম, নমুনা উদ্দীপক, সেখানে আমরা দেখেছি যে প্রশ্নে এসেছে যে নির্বাচনে নাগরিকদের অংশগ্রহণের গুরুত্ব কী। আমরা এখন জানবো সে গুরুত্বসমূহ কী। প্রথমত, নির্বাচনের গ্রহণযোগ্যতা সৃষ্টি করে নাগরিকগণ। যে নির্বাচনে অধিক সংখ্যক নাগরিক অংশগ্রহণ করে তা দেশে বিদেশে বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে। বাংলাদেশে বিভিন্ন সময় অধিক নাগরিকের উপস্থিতিতে নির্বাচন যেমন সম্পন্ন হয়েছে, তেমন স্বল্প নাগরিক ভোটারের উপস্থিতিতে নির্বাচন হয়েছে, যে কারণে সেগুলোর গ্রহণযোগ্যতা ভিন্ন ভিন্ন ছিল। যেমন 96-এর নির্বাচনটা অনেক বেশি বিতর্কিত, কারণ সে সময় নির্বাচনে জনগণ কম ছিল, ভোটদাতার সংখ্যা কম ছিল এবং বিরোধী দলও না অংশগ্রহণ করে নাই। দ্বিতীয়ত, সঠিক নেতৃত্ব বাছাইয়ে নাগরিকদের বিরাট একটা ভূমিকা। নাগরিক অংশগ্রহণ করার মাধ্যমে বৈধ এবং সঠিক নেতৃত্ব বাছাই করতে পারে। তৃতীয়ত, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে নাগরিকদের ভূমিকায় যথার্থ ভূমিকার মাধ্যমে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া ধরে রাখা সম্ভব, আদারওয়াইজ গণতন্ত্র বিপর্যস্ত হতে বাধ্য। চতুর্থত, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও নাগরিকদের ভূমিকা আছে। নির্বাচনের মাধ্যমে নাগরিকগণ রাষ্ট্র পরিচালনার অংশগ্রহণ করে। আমরা যখন আমাদের যে অধিকারের চ্যাপ্টারটা পড়েছিলাম তৃতীয় অধ্যায়, সেখানে আমরা দেখেছি যে নাগরিকের রাজনৈতিক অধিকারের মধ্যে ছিল নির্বাচনে অংশগ্রহণ করা, ভোট দেয়, এগুলো নাগরিকের রাজনৈতিক অধিকার। এবং এই অধিকার প্রয়োগের মাধ্যমে নাগরিকগণ তাদের রাজনৈতিক অধিকারকে সমুন্নত করে। রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা, নির্বাচনে ভোটাধিকার প্রাপ্ত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল ধনী গরিব স্ত্রী পুরুষ অংশগ্রহণ করে থাকে এবং এর মাধ্যমে সকলে সমান মর্যাদা পেয়ে থাকে, এতে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়। আমরা যদি দেখতাম যে ভোটের ক্ষেত্রে পূর্বে এক সময় ছিল যে শুধু পুরুষরা ভোট অংশগ্রহণ করতে পারতো এবং মহিলারা ভোটে অংশগ্রহণ করতে পারতো না, এবং বিশ্বে হয়তো অনেক দেশে এখনও এটা প্রচলিত আছে, অথবা এরিস্টটলের সময়কালে সে সময় যে
প্রাচীন যে গ্রিক নগররাষ্ট্র সেখানে নাগরিক ছিল শুধুমাত্র যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে তারা, বাকিরা নাগরিক ছিল না, তারা ভোট দিতে পারতো না। ফলে আমরা রাজনৈতিক সাম্য বলতে যেটা বুঝি অর্থাৎ প্রত্যেকের যে অংশগ্রহণ, রাজনৈতিক ক্ষেত্রে অধিকার সবাই প্রয়োগ করতে পারতো না। আধুনিককালে নির্বাচনে নাগরিকরা সমানভাবে অংশগ্রহণ করার মাধ্যমে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়। তারপর হচ্ছে নাগরিকগণ দায়িত্ব পালন করে নির্বাচনে নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে, একদিকে যেমন নাগরিকের এটা অধিকার, অন্যদিকে এটা নাগরিকের কর্তব্য, কারণ সঠিক ব্যক্তিকে ভোট দান করার মাধ্যমে যে ভোটাধিকার প্রাপ্ত হয় এটা নাগরিকের কর্তব্যের মধ্যেও পড়ে যায়। এছাড়া জাতীয় সমস্যার সমাধান করে নাগরিকগণ, নাগরিকগণ নির্বাচনে জাতীয় সমস্যার বিষয়গুলো সম্পর্কে প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করে, সেসব প্রার্থীরা এই সব বিষয়ে ভূমিকা রাখে এবং জনগণের কাছে প্রতিশ্রুতি দেয় যে যদি নির্বাচনে জয়লাভ করে তবে তাদের সেই সমস্যাসমূহের সমাধান করে দিবে। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে হচ্ছে নাগরিকগণ, নির্বাচনে নাগরিকরা সরকারের ওপর চাপ সৃষ্টি করে, এর ফলে সরকার নির্বাচিত নেতৃত্ব দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক আচরণ করতে শিখে, নাগরিকদের চেতনা বৃদ্ধি করে, নির্বাচনের মাধ্যমে নাগরিকগণ তাদের অধিকার কর্তব্য সম্পর্কে সচেতন হয়, এভাবে তারা নাগরিক চেতনা এভাবে তাদের নাগরিক চেতনা বৃদ্ধি পায়, সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে নাগরিকগণ, কারণ নির্বাচনে নাগরিকদের ব্যাপক অংশগ্রহণ সরকার পরিবর্তনে ভূমিকা রাখে, এর ফলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না, সরকারের মধ্যে একটা ভীতি কাজ করে যে যদি জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদার প্রতি নজর না দেয় তাহলে সেক্ষেত্রে জনগণ পরবর্তী নির্বাচনে তাদেরকে মনোনীত করবে না বা নির্বাচিত করবে না, এবং এই ক্ষমতা হারানোর ভয়ে হলেও তারা চাপে থাকে এবং তারা কখনো স্বেচ্ছাচারী আচরণ করে না। আর সর্বশেষ হচ্ছে সুশাসন নিশ্চিত করে, নির্বাচনে নাগরিকগণ অংশগ্রহণ সরকার বা স্থানীয় নেতৃত্বকে নিয়ন্ত্রণ করে, তাই দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি প্রভৃতি দূরীভূত হয়, এবং ফলে এই যে এতগুলো নেতিবাচক দিক রাজনীতি এগুলো দূরীভূত হবার মাধ্যমে সুশাসন নিশ্চিত হয়। আমরা তাহলে নির্বাচনে নাগরিকদের অংশগ্রহণে অনেকগুলো গুরুত্ব জেনে গেলাম। এবার আমি তোমাদেরকে বেশ কিছু এই অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন দেখাই। আমি তোমাদেরকে একটা সাজেশন আকারে দিয়েছিলাম যে বাংলাদেশ নির্বাচন ব্যবস্থার উপর জ্ঞানমূলক আর অনুধাবন কোন প্রশ্নগুলো পড়বে সেটা আমি ঠিক করে দিয়েছিলাম। এখানে 1 থেকে 7 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদেরকে জ্ঞানমূলকের জন্য পড়তে বলেছি, এবং এখানে পরবর্তী পেজের 1 থেকে 8 পর্যন্ত যে আছে এগুলো তোমরা অনুধাবনের জন্য পড়বে, এবং উচ্চতর দক্ষতার জন্য তোমরা বাংলাদেশ নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য পড়বে, নির্বাচন ব্যবস্থায় নাগরিকদের ভূমিকা পড়বে, 10ম জাতীয় সংসদ নির্বাচন সে সময় গুরুত্বপূর্ণ ছিল জন্য দিয়েছি, এখন তোমাদেরকে বলবো তোমরা 10ম জাতীয় সংসদ নির্বাচন না বরং 11তম জাতীয় সংসদ নির্বাচনটা পড়বে, এবং 1991 সালে সাধারণ নির্বাচনটা ঢাকা বোর্ডে একবার আসছিল, কারণ তোমাদেরকে 11তম জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বটা আমি গত ক্লাসে ব্যাখ্যা করেছি, কারণ সেই নির্বাচনের মাধ্যমে পুনরায় বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হয়, যার জন্য ওই নির্বাচনটা পড়বে। অর্থাৎ তোমাদেরকে বড় প্রশ্নের জন্য দুটো নির্বাচন পড়তে বলবো, 2018-র 11তম এবং 96-এর 5ম সাধারণ নির্বাচন। কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখো যে নির্বাচন কমিশনের কাজ কী, নির্বাচন পরিকল্পনা, ভোটার হালনাগাদ করা, বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন কবে হয়েছিল, আমার ধারণা তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে, 7ই মার্চ 1973, বাংলাদেশে কোন ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, ইভিএমের পূর্ণরূপ, ইলেকট্রনিক ভোটিং মেশিন, দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে কোন রাজনৈতিক দল গঠিত হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে, 1996 সালে 12ই জুন। অর্থাৎ আমরা দেখছি যে আমাদের এই চ্যাপ্টারে বড় প্রশ্ন জাস্ট 3টা টপিক পড়তে হচ্ছে, কিন্তু বাদ বাকি সব কিছু আমাদেরকে বহু নির্বাচনী আর জ্ঞানমূলকের জন্য পড়তে হচ্ছে। আরও কয়েকটি তথ্যকণিকা জেনে নাও। জনপ্রতিনিধিত্বের মাধ্যমে সৃষ্টি হয় নির্বাচনের, রাষ্ট্রের উন্নতি সমৃদ্ধির জন্য অপরিহার্য নির্বাচিত সরকার, নির্বাচনের মাধ্যমে বাছাই করা হয় যোগ্য প্রার্থী, বাংলাদেশে প্রথমবারের মতো ইভিএম ব্যবহার করা হয় এইবার 11তম জাতীয় সংসদ নির্বাচনে, যার জন্য আমি বলছি যে ইভিএম আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশে নির্বাচনের প্রচলিত রয়েছে 1 ব্যক্তি 1 ভোট পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগের জন্য একজন নাগরিকের বয়স কমপক্ষে 18 বছর হতে হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম গণভোট হয় 1977 সালে, সেটা হচ্ছে জিয়াউর রহমানের আমলে, সে সময় তিনি সেনা শাসক ছিলেন এবং তিনি গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1973 সালে সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করে 293টি আসনে। বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন 1979 সালে হয়। সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ। 1996 সালে যে নির্বাচন সপ্তম নির্বাচন হয় তা পরিচালনা করে তত্ত্বাবধায়ক সরকার। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2001 সালে এবং 2008 সালে নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ। 10ম জাতীয় সংসদ নির্বাচন হয় 2014 সালের 5ই জানুয়ারি, এবং যদি বলা হয় 11তম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়, 2018 সালের 30শে ডিসেম্বর, এবং আমাদের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে 11তম নির্বাচন। তাহলে এই যে প্রশ্নগুলো আমরা পেলাম, এই প্রশ্নগুলোর আলোকে
আমরা বলতে পারি যে আমাদের বহুনির্বাচনী এমসিকিউ এর জন্য আসলে আমাদের প্রতিটা নির্বাচনে কত সালে হয় এবং যে বিজয়ী দল এবং বিজয়ী দল কত ভোটে জয়লাভ করে এবং হালকা পটভূমি সম্পর্কে ধারণা রাখতে হবে তাহলে আমরা বহুনির্বাচনী আর জ্ঞানমূলকে আমরা আটকাবো না ইনশাআল্লাহ তোমাদের জন্য এই চ্যাপ্টারটা কঠিন হবে না এই চ্যাপ্টারটা তুলনামূলক সহজ এবং তুলনামূলক শর্ট আমি বলবো যেহেতু সব কিছু আমাদের বড় প্রশ্নের জন্য পড়তে হচ্ছে না তাহলে তোমরা এ পর্যন্ত পড়ে রাখো ঈদের আগে হয়তো আর কোনো ক্লাস নেওয়া হচ্ছে না তোমাদের সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ